আমদানি নিষিদ্ধ পণ্যে সয়লাব চট্টগ্রামের প্রসাধনীর বাজার। আমদানি কারকের সিল ছাড়াই শত শত পণ্য বিক্রি হচ্ছে নগরের নামী দামি শপিং মলগুলোতে। অবৈধ পথে আনে সব পণ্যে ইচ্ছে মতো দাম বসিয়ে বিক্রি করা হচ্ছে। অন্যদিকে দেশি বোরকায় মেড ইন দুবাই লাগিয়ে বিক্রি করছে বেশ কয়েকটি দোকান। সকালে ভোক্ত অধিকারের অভিযানে এমন দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় 1,00,000 টাকা। প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশে 4K নামের বিউটি ক্রিমটি আমদানি নিষিদ্ধ করে বিএসটিআই। তবে নগরীর ফিনলে স্কোয়ারের এঞ্জেলস ক্লাউড নামের প্রতিষ্ঠানে দেদারসে বিক্রি হচ্ছে। শুধু তাই নয়, পারফিউম, বডি লোশন, শ্যাম্পু সহ ডজন খানেক পণ্য পাওয়া যায় এখানে, যার কোনোটিরই নেই আমদানিকারকের সিল। এছাড়া ইচ্ছে মতো দাম বসানো হয়েছে প্রতিটি পণ্যে। এখানে দুইটা বিষয় একবার স্পষ্ট, সেটা হচ্ছে যে বাহিরের প্রোডাক্ট হলে আমদানিকারক থাকাই লাগবে এবং মূল্য আমদানিকারকই দিবে, একজন বিক্রেতা কোনোভাবেই মূল্য দিবেন না। বাহিরের প্রোডাক্টের মূল্য ওনারা নিজেরা বসাচ্ছেন, মূল্য ওনারা দিতে পারেন না। ইরানি বোরকা ফ্যাশন হাউসে দেশে বানানো হচ্ছে বোরকা, বিক্রি হচ্ছে মেড ইন দুবাই ট্যাগ লাগিয়ে। মেড ইন দুবাই লাগানো হচ্ছে যে এটা হচ্ছে যে ওই আমরা যার কাছ থেকে হোলসেল মাল কিনি এরা লাগাইছে আর কি, শুধু আমাদের দোকানে না, যারা বোরকার দোকান আছে সব দিকে পাবেন। এগুলো নামি দামি শপিং মলগুলোতে রমজানকে কেন্দ্র করে চলছে এমন কারসাজি, যদিও বিক্রেতাদের নিয়মিত সতর্ক করা হচ্ছে বলে দাবি নেতাদের। সবসময় বার্তা দিয়ে যাতে সঠিক পনেরো বিক্রি করে সঠিক দামটা নেয়, এ ব্যাপারে আমরা কোনো কনসিডারেশন রাখিনি। কাস্টমারকে বলা আছে কোনো রকম পণ্যের মধ্যে সমস্যা থাকলে, প্রাইজে থাকলে অবশ্যই অফিসে কমপ্লেন করার জন্য। ভোক্তা অধিকার বলছে উৎপাদনকারী ছাড়া আর কারো মূল্য নির্ধারণের সুযোগ না থাকলেও ইচ্ছে মতো দাম নির্ধারণ করেন বিক্রেতারা। মুজিবুল হক, ডিভিসি নিউজ, চট্টগ্রাম।